حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. سلام দেওয়া কি সালাম দেয়া সুন্নাত উত্তর দেয়া যদি কোন ব্যক্তি সালাম না দেয় তার গুনাহ হবে না যদি সালাম দেওয়ার পরে জবাব না দেয় গুনাহই কবিরা হবে কথা বুঝতে পেরেছেন এতগুলো মানুষ এখানে বসে আছেন আমি সালাম দিলাম উত্তর কাঙ্ক্ষিত আসলো না এজন্য আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম যে ব্যক্তি সালাম দেয় সে কত নেকি পায় 90 নেকি যে জবাব দেয় সে 10 নেকি পায় তো এই মুহূর্তে আমি 90 নেকির অধিকারী হয়ে গেছি আপনারা পাইছেন 10 এইজন্য আপনারা উল্টো আমাকে সালাম দেন দন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার নেকি সমান সমান আলহামদুলিল্লাহ কল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جبان كل قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما شباي بورين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে ঠিক কি না আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা কখনো কি আর সোনালি জামানা উমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে পড়েন আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কেন এত বিধবা হলো যে নারী কি পাপে মায়ের কোল হলো যে খালি কেন এত বিধবা হলো যে নারী কি পাপে মায়ের কোল হলো যে খালি না জানি কত কাল স্বজন হারানো জন না জানি কত কাল স্বজন হারানো জন নির্বাক জবানে কাঁদবে তারা নির্বাক জবানে কাঁদবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে বল বল উনা বিকমালিহি কশফত জা বিজমালিহি হাসুনত জামিউ খিসালিহি সাল্লু আতে খত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলাবল উলা বিকমালিহি কশফত জা বি জামালিহি হাসুনত জামি ও খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি গোটা বিশ্বের মানচিত্রে স্বাধীন একটি রাষ্ট্র যার নাম ভারত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত অনন্তপুর ঈদগাহের উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট ধর্মীয় জলসা আজকের এই জলসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আলোচনার শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন কিছুদিন লোক কথা কয় না পারে ভালো আছেন জোরে কোন ভালো আছেন ভালো রেখেছেন কে সুস্থ রাখেন কে
অসুস্থ করেন কে ক্ষমতার চেয়ারে বসায় দেয় কে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেয় তিনি কে সে আল্লাহর জন্য পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লাভ হয় না লস হয় কেমন লাভ হয় ইবনে কাসীরের ভিতরে লেখা হয়েছে তাফসীর ইবনে কাসীরে ইমাম ইবনে কাসীর তিনি বর্ণনা করেছেন যখন কোন বান্দা যখন কোন বান্দি আল্লাহর প্রতি খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ কি বললাম সবাই বলেন কি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুর ভিতরে হরফ রয়েছে পাঁচটি কয়টি লিল্লার ভিতরে হরফ রয়েছে তিনটি প্রশ্ন হচ্ছে পাঁচ আজ তিনে কত হয় আর আস্তে বলেন কত হয় আল্লামা ইবনে কাসীর বলেন যখন কোন বান্দা বান্দি আমি আল্লাহর প্রতি খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেয় তাহলে আলহামদুলিল্লাহর মধ্যে বরকত আছে না নাই যে কোনো কাজ সম্পূর্ণ হলে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ কাজ হওয়ার আগে ইনশাআল্লাহ কাজ হওয়ার পরে আলহামদুলিল্লাহ কারণ ইনশাআল্লাহ বললে ওই কাজের মধ্যে বরকত দিবে কে উদাহরণ দিলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ না বলার যে অবস্থা হয়েছিল আমার বাংলাদেশে একটা ঘটনা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন কুরবানির সময় এক লোক যাইতেছিল হাটে গরু কেনার জন্য তো হুজুরের সঙ্গে রাস্তায় দেখা বলতেছে বাবাজি কই যান লোকটা বলতেছে হুজুর আমি যাইতেছি হাটে গরু কিনতে হুজুর বললেন বাবাজি কোনো কিছু করার আগে ইনশাআল্লাহ বলতে হয় কি বলতে হয় লোকটা তখন বললেন হুজুর টাকা আছে পকেটে গরু আছে হাটে ইনশাআল্লাহ কি দরকার হুজুর কিছু বললেন না লোকটা চলে গেছে হাটে হাটে যাওয়ার পরে গরু হাটি গেছে আচ্ছা বলেন তো গরু হাটির মধ্যে ভিড় কম হয় না বেশি হয় প্রচুর ভিড় তো ভিড়ের মধ্যে কিন্তু পকেট মার বেশি থাকে কথা কন্ডা কেন খুব পকেট মার তো গরু দেখতে দেখতে পুরো হাট গরু দেখছে গরু দেখার পরে একটা গরু খুব পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে দাম দর সব ঠিক হয়েছে এবার গরু কেনার জন্য পকেটে হাত দিয়ে টাকা দিবে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পকেট আছে কিন্তু টাকা নাই যেই টাকা পকেটের মধ্যে হাত দিয়ে দেখে টাকা নাই বলতেছে ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়েছে আচ্ছা বলেন তো এখন ইনশাআল্লাহ বললে কি ওই টাকা ফিরে আসবে জোরে কোন ফিরে আসবে এবার বেচারা কি করছে গরু না কিনে এবার খালি হাটে বাড়ির বাড়ির দিকে যাইতেছে হুজুরের সঙ্গে আবার দেখা বাবাজি গরু কই হাটে গেলেন গরু কিন্তু গরু কই কইছে বাবাজি ইনশাআল্লাহ আমি হাটে যাওয়ার পরে আমার টাকা চুরি হয়েছে হুজুর বলতেছে এখন 1 কোটি ইনশাআল্লাহ বললে ওই টাকা কিন্তু ফিরে আসবে কথা কন না এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে কাজের আগে কথা কন কাজের আগে ইনশাআল্লাহ কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ তাহলে বরকত বাড়ায় দিবেন কে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা কি কষ্ট পাচ্ছেন রাত প্রায় 11টা বেজে গেছে বাংলাদেশি বক্তা অনেকে চিন্তা করতেছে যে নাম দেখলাম যে ছবি চেহারা সুরত দেখা তো মনে হচ্ছে না চ্যাংরা মানুষ ইনকা মনে হচ্ছে নাকি হ্যাঁ তবে আমি একটা কথা বারবার বলে থাকি আপনাদের এদিকে বিড়াল আছে বিড়াল আছে তো আমি একটা কথা সব জায়গায় বলি বিড়াল খাটো না লম্বা সাদা না কালো দেখার টাইম নাই দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা কথা কর না কেন বক্তা খাটো না লম্বা সাদা না কালো দেখার টাইম নাই দেখতে হবে বক্তা কোরআন থেকে ওয়াজ করতে পারে কিনা এই জন্য যতক্ষণ আমি আছি থাকবেন তো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলোচনা চলবে কতক্ষণ একটা দুটা দেখা যাক কতক্ষণ চালানো যায় আপনাদের ইমানের শক্তি কতটা মজবুত আছে আজকে দেখা যাবে উঠবেন না তো উঠবেন না তো সবাই ওয়াদা করতেছেন তো ওয়াদা করলেন একটা লোক উঠবেন না হ্যাঁ ওটার প্রয়োজন হতে পারে তবে দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণের ভিতরে এক নাম্বার হচ্ছে যখন আপনাদের ছোট জরুরত লাগবে আমাদের বাংলাদেশে যখন ছোট জরুরত লাগে ছোট তো বুঝেন প্রস্রাব করে আমরা কই মোতা মানে মুত লাগলে প্রস্রাবকে আমরা মোতা বলি যে মুতে আসবে তার মানে এক আঙ্গুল কয় আঙ্গুল
আমাদের মাহফিলে যদি কোন প্রস্রাব লাগে হুজুরকে এক আঙ্গুল দেখায় বলবে হুজুর আমার ছোটটা লাগছে আমি করে আসো হুজুর বলবে যাও আবার আসো এরপরে যদি বড়টা লাগে বড়টা তো বুঝেন বড়টা যদি লাগে তাহলে দুই আঙ্গুল কয় আঙ্গুল তাহলে বুঝতে পারবেন আর বড়টা লাগছে তো এক মাহফিলে যখন বলতিছিলাম ছোটটা ছোট হলে এক আঙ্গুল বড় হলে দুই আঙ্গুল দেখি এক যুবক তিন আঙ্গুল বের করছে আমি সিনসার মধ্যে পড়ে গেল মানে এক আঙ্গুল বুঝলাম ছোটটা দুই আঙ্গুল বড় তিন আঙ্গুল কি রে যখন বললাম তিন আঙ্গুল কি ওই লাভ দেখো যে হুজুর আমি এনা টান বেরছে কি করবার চাই ওই মানে টানবে টানা টানে আসে নাকি এলাকায় টানা বোঝেন না আছে এই ইন্ডিয়াতে আছে একটা টানা টানি তো এইরকম টানার লোক কি এখানে আসেন নাকি আসেন আসেন তবে টানাটানিকে বাদ দিতে হবে কারণ রসুল বলেছেন যে সিগারেট মানুষ সেবন করে এই সিগারেটের ভিতরে জাহান্নামের তিনটা উপাদান আছে কয়টা জাহান্নামের তিনটা উপাদান এই সিগারেটের মধ্যে আছে তার এক নাম্বার হচ্ছে ধোঁয়া কি আছে ধোঁয়া কোথায় পাবেন জাহান্নামের ভিতরে দুই নাম্বার আগুন আগুন কোথায় আছে জাহান্নামের ভিতরে আর তিন নাম্বার হচ্ছে দুর্গন্ধ তিন নাম্বার কি দুর্গন্ধযুক্ত খাবার আল্লাহ কোথায় খাওয়াবেন জাহান্নামের ভিতরে তাহলে যেই জিনিসের ভিতরে জাহান্নামের উপাদান আছে সেই জিনিস আমরা মুসলমান খাই আওয়াজ দিয়ে বলতে কি না এই যে সিগারেট যেগুলো খান আপনারা এই সিগারেট এমন একটা খাবার পৃথিবীতে এমন কোন খাবার নাই যেই খাবার পায়খানার মধ্যে খাওয়া যায় শুধুমাত্র এই সিগারেট কথা কন না কেন বলছে হুজুর আমি পায়খানার মধ্যে সিগারেট না গেলে আমার পায়খানায় হয় না মানে পায়খানায় গেলেও সিগারেট খাই তবে আমার ভাইয়েরা এই সিগারেট যে তামাক পাতা দিয়ে তৈরি হয় আমাদের বাংলাদেশে কুষ্টিয়া নামে একটা জেলা আছে নাম শুনেছেন কুষ্টিয়ার একটা বক্তা ছিল আমার দেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা যার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনত মুফতি আমির হামজা নাম শুনেছেন মুফতি আমির হামজা ছোট্ট মানুষ মরিস খুব ছোট কিন্তু ঝাল ছিল বেশি আল্লাহু আকবার কো সেই মুফতি আমির হামজা আজকে কোথায় জানেন আপনারা তো ইন্ডিয়ার মানুষ ভালোই আছেন আমরা বাংলাদেশের আলিম ভালো নাই আমাদেরকে হক কথা বলতে দেন কোরআনের হক কথা বললে আমাদেরকে রাজাকার বানায় জঙ্গি বানায় মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে বাংলাদেশে কোরআনের পাখিরা কোরআনের হক কথা বলার কারণে হযরতে মামুনুল হক সাহেব এরপরে রফিকুল ইসলাম মাদানী আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকে তারা বছরের পর বছর কারার মধ্যে বন্দী আছে কথা বলি শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে এই জন্য আমি দেখতহীন কণ্ঠে বাংলাদেশের সরকারকে বলেছি আমি দেখতহীন কণ্ঠে রাষ্ট্রপতিও বলেছি ইসলাম জমিনে কায়েম হবে আলিমদেরকে মুক্ত করে দেন আলিমদেরকে মুক্ত করে আল্লাহর জমিন থেকে ইসলামকে নিবা দিতে পারবেন না আপনি আলিমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আলিমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করেছেন আপনি দুনিয়াতে হয়তো পার পাবেন কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে সুতরাং বাংলাদেশের তাওহীদের জনতাকে বলেছি আলিমদের মুক্তির জন্য মুফতি আমির হামজাকে মুক্তির জন্য রফিকুল ইসলাম মাদানীকে মুক্তির জন্য মামুনুল হক সাহেব মুক্তির জন্য আল্লামা সাইদিকে আজকে মুক্তির জন্য যদি একটা বার যদি ডাক আসে প্রয়োজনে মাথা পাকড়ি কবরে বেঁধে কাফনের কবর করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব প্রয়োজনে ইসলামটা প্রতিষ্ঠার জন্য যদি একটা বার ডাক আসে ইন্ডিয়ার মুসলমান আপনার ইসলাম কায়েমের জন্য ময়দানে নামতে রাজি আছেন কারা কারা তো হাত তোলা আল্লাহকে দেখা যাবে আমার ভাইরা আমার বাংলাদেশে 92% মুসলমান তারপর আমার বাংলাতে কোরআনের আইন পাস হয় না তার কারণ হচ্ছে 92% মুসলমান এই মুসলমানগুলো আমরা এক নয় কথা কন না কেন এই মুসলমান আমরা এখনো এক হতে পারি নাই কারণ 92% মুসলমান 92টা দল করে যদি মুসলমান সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যদি কালেমার রজ্জুকে আঁকড়ে ধরতো আমার দেশে নাস্তিকার মুর্তেদেরা ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস তাদের কথা বল ঠিক কিনা এই জন্য আমরা মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই আছে না নাই আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানি কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত
জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে ঠিক কিনা বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একবার একটা তো জীবন আর মরণ যে একবার একই সাথে মিলে মিশে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমার ভাইয়ের এই জন্য আমরা মুসলমান এক হব তো সবাই এক হব তো সবাই কারণ এক হতে বলেছেন কে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররুকু আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই হাবলিল্লাহ আমার রজ্জুকে শক্ত করে ধরো আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো অতএব আমরা মুসলমান এক হতে পারি না ভাই ভাই বিল্লাহ আমার দেশে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক না এক বোন আরেক বোনের সঙ্গে ভালো সম্পর্ক না এমন কি বাপ ছেলের মধ্যেও মিল নাই তাহলে যেখানে পরিবারের মধ্যেই মিল নাই সেখানে দেশের মধ্যে শান্তি আসতে পারে সুতরাং আমার ভাইয়েরা আমরা সকল মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক আল্লাহর রজ্জুকে যেদিন আঁকড়ে ধরতে পারবো আল্লাহর রহমত আল্লাহর দয়া তখন আমাদের উপর নাজিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আসুন আমার ভাইয়েরা আমি আর ভূমিকা লম্বা দেব না আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব আমার ভাইয়েরা আজকে যে কিতাব থেকে কথা বলবো সেই কিতাবের নাম কি সবাই বলেন দিস ইজ মাই ফার্স্ট অ্যাফিয়ার এটা এখানে আমার প্রথম প্রদর্শন এই জায়গা আমি কখনো আসি নাই আসছি কি এখানে অনেক লোক আছেন আমাকে কি দেখেছেন এর আগে সরাসরি অনেকে ইউটিউবে দেখেছেন মনে হয় দেখেছেন না অনেকে নাম শোনার পর ইউটিউবে সার্চ করে হয়তো দেখেছেন কিন্তু সরাসরি তো কেউ দেখেন নাই এটা তো ফার্স্ট টাইম এজন্য দিস ইজ মাই ফার্স্ট অ্যাফিয়ার ইট ইজ নট পলিটিক্যাল মিটিং এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয় আই অ্যাম নট পলিটিক্যাল পারসন আর আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও নই যা বলবো দিস ইজ গড ইজ লেকচার যা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আল্লাহর কোরআন থেকে আমি কথা বলবো কারণ কোরআনের কথাগুলো শুনলে ঈমান বাড়ে না কমে বাড়ে না কমে কেমন বাড়ে কেমন ঈমান বাড়ে আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর মুমিন বান্দার সামনে আল্লাহর আয়াতের কথা বলা হলে আল্লাহর নিদর্শনের কথা বলা হলে সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা যাদা হুম ঈমানা তাদের ঈমানটা আরো বাড়তে থাকে তাহলে আজকের মাহফিল থেকে যদি কোরআনের কথা শুনে আমাদের ঈমান বাড়বে না কমবে যদি মুমিন হয় আমাদের ঈমান বাড়বে আর যদি আবু জেহেল মার্কা লোক হয় তাহলে ঈমান বাড়বে না শয়তানি বাড়বে কারণ নবীজির সাহাবী আবু বকর কোরআন শুনেছে ঈমান বেড়েছে আবু জেহেল সারা রাত নবীর কোরআন শুনছে সকাল বেলা উঠেই নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে কথা কন না কে আল্লাহর নামে তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো আরে ভাইরা রিজিক কে দিয়েছেন বলেন তো কে খাওয়ায় আসমানের মালিক কে জমিনের মালিক কে আমাকে আপনাকে বানাইছেন কে তাহলে সেই রবের নামে তাকবীর দিব না কোন নেতার নামে তাকবীর দিব
আল্লাহর নামে তাকবীর দিলে কি কোনো ক্ষতি আছে আল্লাহর নামে তাকবীর দেব সিংহের মতো কারণ তাকবীর তো এটা কোনো দলীয় স্লোগান নয় আমি বাংলাদেশেও বলেছি এই তাকবীর আওয়ামী লীগের স্লোগান নয় এই তাকবীর বিএনপির স্লোগান নয় এই তাকবীর জামাত ইসলামীর স্লোগান নয় এই তাকবীর জাতীয় পার্টির স্লোগান নয় এই তাকবীর হবে মুমিনদের স্লোগান কারণ তাকবীর আছে যেখানে মুমিন আছে সেখানে তাকবীর দিয়েছিল নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ তাকবীর দিয়েছিল নবীর সাহাবী হযরত আলী তাকবীর দিয়েছিল হযরত ওমর তাকবীর দিয়েছিল বিশ্বনবী প্রত্যেক সাহাবী সুতরাং তাকবীর আছে যেখানে মুসলমান আছে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার সবাই নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার দেখা দাও ও গো নবীজি তোমারই দিদারে রাশাই মোরাই আছি মারহাবা কো দেখা দাও ও গো নবীজি তোমারই দিদারে রাশাই মোরাই আছি দু চোখ জুড়ে দেখব পয়গম্বর নারাই তাকবীর আল্লাহু আকবার জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহ পয়গম্বর নারাই তাকবীর আল্লাহু আকবার জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো আমার ভাইরা রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে সুবহানাল্লাহ আমার ভাইরা খেয়াল করে শুনবেন ভূমিকা লম্বা দেব না সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আমি ঢুকে যাব আমার ভাইরা এই কোরআন থেকে যখন মুমিনরা আলোচনা শুনবে আলোচনা শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান তাজা হয়ে যাবে মুমিনদের ঈমান বাড়তে থাকবে মুমিনদের কলিজার মধ্যে প্রশান্তি বেড়ে যাবে মুমিনরা আল্লাহর কথা শুনলে তাদের চোখ থেকে টপ টপ করে পানি বের হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে এত সুন্দর করে বানিয়েছেন ও মুসলমান যে আসমান রাব্বুল আলামিন দুনিয়াতে যদি আপনি একটা ঘর আটকাতে চান একটা ছাদ আটকাতে চান তাহলে কতগুলো খুঁটি লাগে কতগুলো প্লেয়ার লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরত ওয়ালা বিশাল একটা আসমান আল্লাহ পাক আটকে রেখেছেন যে আসমানের শুরু আছে কিন্তু শেষ নাই ওই আসমানটা আল্লাহ পাক বিনা কোটায় আটকায়া দিয়েছে এবার আপনি চন্দ্রের দিকে তাকান চন্দ্রটা কত সুন্দর যেই চন্দ্রটা রাত্রি যখন শুরু হয়ে যায় সন্ধ্যা যখন লেগে যায় এমন সময় আকাশের চন্দ্র উদিত হয় এই চন্দ্র কিন্তু রাতের বেলা টিম টিম করে আমাদের আলো দেয় চন্দ্র আলো দেয় টিম টিম করে সকাল যখন হয়ে যায় সুবহে সাদিক যখন হয়ে যায় এমন সময় আল্লাহ পাক আরেকটা সৃষ্টি যেই সৃষ্টির নাম হচ্ছে সূর্য জোরে বলেন কি এই যে সূর্য চন্দ্র ডুবে গেল সূর্য উদিত হয়ে গেল এই সূর্য কিন্তু দিনের বেলা আমাদেরকে আলো দেয় যেই সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে কত সুন্দর করে আলো দেয় এই চন্দ্র হুকুম পালন করে একমাত্র কার জোরে বলেন কার তাহলে চন্দ্র কিন্তু দিনের বেলা উদিত হয় না সূর্য কিন্তু রাতের বেলা উদিত হয় না চন্দ্র তার নির্দিষ্ট হুকুম মতে চলাফেরা করছে সূর্য তার নির্দিষ্ট হুকুম মতে চলাফেরা করছে কোনোদিন এমন শোনা যায় নাই চন্দ্র আর সূর্যের মধ্যে মারামারি লাগছে
এরকম কোনদিন শোনা গেছে তার মানে বোঝা গেল চন্দ্র ইবাদত করে চন্দ্র হুকুম পালন করে একমাত্র আল্লাহর এই সূর্যও একমাত্র আল্লাহর ইবাদত করে দুনিয়ার সমস্ত প্রাণী আল্লাহর ইবাদত করে কিন্তু একটা প্রাণী নাফরমান যার নাম হলো মানুষ এই মানুষ আল্লাহর ইবাদত করে না ও মুসলমান আল্লাহ এই জন্য আফসোস করে বলেছে আল্লাহ আফসোস করে করে বান্দাকে বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে বান্দারে সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বারবার একই কথা আল্লাহ বারবার বললেন একই আয়াত আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বললেন আল্লাহ বললেন বান্দারে তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে আকাশকে তোমাদের জন্য একটা সাজ স্বরূপ বানিয়েছি আল্লাহ সুন্দর করে সূরা বাকারার মধ্যে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিযকান লাকুম আল্লাহু আকবার আল্লাহ বলছে বান্দারে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা বান্দা তোমরা যেই জমিনের মধ্যে বিচরণ করো যেই জমিনের উপর তোমরা বসবাস করো এই জমিনটা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিয়েছি তোমরা যে উপরে আকাশ দেখতেছো আসমান দেখো এই আসমানটা তোমাদের জন্য একটা ছাদ স্বরূপ বানিয়েছে আল্লাহু আকবার তাহলে জমিনটা আমাদের জন্য বিছানা আর আসমানটা আমাদের উপর একটা ছাদ কারণ যদি কোনো ঘরের উপরে ছাদ না থাকে ওই ঘর কিন্তু নিরাপদ থাকে না ওই ঘরের মানুষ কিন্তু নিরাপদ থাকে না আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক আসমানকে ছাদ স্বরূপ বানায়া দিয়া তোমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছি আল্লাহ পাক আমাদের আসমানকে সাত স্বরূপ বানিয়েছে ওয়াস-সামাই মা আন ফাখরাজ বিহি মিনাস সামারাতি রিযকান লাকুম আল্লাহ বলছে বান্দারে আমি আসমান থেকে বৃষ্টি নাযিল করি জমিনের মধ্যে কেন ফাখরাজ বিহি আমি তোমাদের জীবিকার জন্য আসমান থেকে বৃষ্টি নাযিল করে বৃষ্টির পানি দিয়া এই জমিনের মধ্যে হরেক রকমের খাবার আমি আল্লাহ তৈরি করে দেই সে আল্লাহর গোলামি আমরা করি না রিজিক খাই আল্লাহ অতএব আল্লাহ নাফরমানি আমরা করি এইজন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও দুনিয়ার মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো ও কুনতুম আমওয়াতান তোমরা তো এক সময় মরা ছিলে আমরা কি ছিলাম ভাই বলেন কি ছিলাম আমরা আমরা মরা ছিলাম মৃত ছিলাম সেখান থেকে আল্লাহ আমাদেরকে কি করেছেন فاحياكم সেখান থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন এই যে আমরা দুনিয়াতে যে বেঁচে আছি আমরা জীবিত আছি এই জীবিত থাকতে থাকতে হঠাৎ করে সুম্মা ইউমিতুকুম মৃত্যু এসে আমাদের পাকড়াও করবে ঠিক কি না আমরা মরে যাব দুনিয়াতে আমরা চিরকাল থাকব না সুতরাং যেহেতু আমরা মরে যাব সেহেতু আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই নবীজির সাহাবীরা আল্লাহকে ভয় করেছেন যার কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে 10 জন সাহাবী এমন ছিল যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ বললে কি ক্ষতি আছে নাকি ভাই সুবহানাল্লাহর একটা ফজিলত বলে দেই যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয় সেই গাছটা কত বড় হবে কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেছেন ওই গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ এই জন্য সুবহানাল্লাহ যতবার বলবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা গাছ লাগায় দিবেন আরো জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন তো বলবেন তো আল্লাহ নবী বলেছেন 10 জন সাহাবী এমন ছিল যেই 10 জন সাহাবী আশারে মুবাশশারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে এই 10 জন সাহাবীর ভিতরে 4 জন সাহাবী ছিল বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী সুবহানাল্লাহ কোন কয়জন সাহাবী 4 জন 1 নম্বর আবু বকর সিদ্দিক 2 নম্বর হযরত ওমর 3 নম্বর হযরত ওসমান আর 4 নম্বর হযরত আলী এই 4 জন নবীর খুব কাছের সাহাবী সব সময় কাছে থাকতেন তবে নবীজি বলেছেন এই 4 জন সাহাবীর সঙ্গে আমি নবীজির সম্পর্ক ছিল দুইটা
সূরা বলেন কয়টা দুইটা সম্পর্ক ছিল আল্লাহ রাসূল বলেছেন এই চারজন সাহাবীর ভিতরে দুইজন ছিল আমি নবীর শ্বশুর আর দুইজন ছিল আমি নবীর জামাই তাহলে চারজনের ভিতরে দুইজন ছিল শ্বশুর আর দুইজন ছিল জামাই বুঝেন আপনারা জামাই তো বুঝেন মেয়েকে বিয়ে দিলে এটা হয় জামাই আর শ্বশুর বুঝেন না শ্বশুরের মেয়ে বিয়ে করলে কি হয় জামাই শ্বশুর হয় তো নবীজি বলেছেন দুইজন ছিল আমার শ্বশুর আর দুইজন ছিল জামাই এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই বলেন তো দুইজন শ্বশুরের নাম কি আবু বকর সিদ্দিক আর হযরত ওমর আবু বকরের মেয়ের নাম ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওমরের মেয়ের নাম ছিল হযরতে হাফসা আর বাদবাকি দুইজন ছিল জামাই এক নম্বর ওসমান আর দুই নম্বর হযরত তবে নবীজি বলেছেন হযরত আলীর সঙ্গে আমার একটু সম্পর্ক বেশি ছিল সুবহানাল্লাহ কওল কারণ হযরত আলী এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবী মাত্র 10 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর নবীর ছোট মেয়েকে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিল নবীজি বলেছেন আলীর সঙ্গে আমি মাঝে মাঝে মশওয়ারা করতাম একদিন বিশ্বনবী মশওয়ারা করতে করতে সাহাবায়ে কেরামকে নিয়ে আলীকে ডান পাশে বসে রেখে আল্লাহর নবী এবং সাহাবীরা কাঁঠাল খাচ্ছিলেন জোরে বলেন কি খাচ্ছিলেন আর জোরে বলেন কি খাচ্ছিলেন কাঁঠাল খাচ্ছিলেন তো আল্লাহর নবী মজা করতে গিয়ে কাঁঠালগুলো খায় আর বিচিগুলো রাখে আলীর সামনে সুবহানাল্লাহ কোন নবীজি কাঁঠালগুলো খায় আর বিচি রাখে আলীর সামনে কাঁঠাল খাওয়া যখন শেষ হয়ে গেছে আলীর সামনে বিচিগুলো জড়ো হয়ে গেছে নবী এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছে ও আমার সাহাবী ও আমার সাহাবীরা দেখো আমার জামাই হযরত আলী কত বড় খাদক খাইতে খাইতে কতগুলো কাঁঠাল খাইছে বিচি দেখো কতগুলো এই কথা যখন নবীজি বললেন এবার হযরত আলী তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে এবার হযরত আলী বলতেছে ও নবীর সাহাবীরা আমি হলাম আসাদুল্লাহিল গালিব ইসলামের জন্য সিংহের মতো লড়াই করি আমার জন্য একটু বেশি খাওয়া মানায় তবে আমি খাইছি বিসি সারা আর নবী খাইছি বিসি শুদ্ধ আল্লাহ একবার তো আমিও খাইছি নবীও খাইছি আমার সামনে বিসি নবীর সামনে বিসি কই গেল তার মানে তাহলে নবীজি বিসি শুদ্ধ কারণ খাইছে কত জ্ঞান ছিল হযরত আলীর একদিন কিতাবের মধ্যে আসছে একদিন আবু বকর হযরত ওমর আর আলী তিনজন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন আবু বকর ছিল একটু লম্বা হযরত ওমর ছিল একটু লম্বা মাঝখানে আলী ছিল একটু খাটো আলী মাঝখানে রাস্তায় যাইতেছিলেন হঠাৎ করে ওমর বলতেছে আলী ভাই তুমি কিন্তু আবু বকর আর আমি ওমরের মাঝে নুনের নক্তার মতো কিসের মতো নুন আপনারা চিনেন আরবি হরফ নুন দেখবেন দুই মাথা থাকে উঁচুতে আর নক্তা থাকে ভিতরে ওমর যখন বলতেছে আলী ভাই তুমি কিন্তু আবু বকর আর আমি ওমরের মাঝে নুনের নক্তার মতো সঙ্গে সঙ্গে আলী জবাব দিচ্ছে ওমর ভাই এই নক্তা ছাড়া কিন্তু নুনের কোনো দামই নাই সুবহানাল্লাহ কো এই যে আল্লাহ পাক আলীকে দান করেছিলেন আলীকে আল্লাহ পাক এত ইলম দান করেছিলেন এই জন্য আমার নবীজি সোনার জবান দিয়ে বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলীউল বাবুহা আমি হলাম জ্ঞানের শহর আর এই শহরের দরওয়াজাই হলো আমার জামাই হযরতে আলী এবার আসেন বিশ্বনবীর একজন সাহাবীর কথা বললাম জামাইয়ের কথা বললাম এবার আসেন শ্বশুরের কথা শুনব আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর অর্ধপৃথিবী শাসন করেছে ধুলির তক্তে বসে আজকে আমার দেশে নেতাদের সাথে 8-10টা বডিগার্ড ঘুরে কথা কন না কেন আমার বাংলাদেশে একজন নেতার পিছে 10-12টা করে বডিগার্ড ঢুকে চামচারা ঘুরে নেতাক দাওয়াত দিলে যদি নেতাকে একজনের দাওয়াত দেন আয়োজন করতে হবে 15 জন কারণ নেতা তো একাই আসবে না ওর সঙ্গে বডিগার্ড আছে না নাই আমার দেশের নেতাদের অবস্থা বলছি ইন্ডিয়ান নেতা ভালো আছে এটা বাংলাদেশের কথা বলতেছি আমার দেশের নেতারা যখন নির্বাচন আসে এরা নির্বাচনের আগে আসরের নামাজ 4 বার পড়ে কয়বার পড়ে ভাই এখন বলে হুজুর আছে 4 বার কেন কেন নামাজ পড়লো তার মানে হচ্ছে আসরের সময় যখন দাওয়াত যখন নির্বাচনে ভোট সাভার যায় ভোট সাভার দিয়া যেখানে লোক বেশি দেখে আগে বলে ভাই আগে নামাজ আগে আল্লাহর কাজ আগে নামাজ পড়ো তারপরে কথা নামাজ পড়ে কথা বলে আরেক জায়গায় গেছে জায়গা থেকে সেখানে কিছু লোক বলতেছে ভাই আগে আল্লাহর কাম তারপরে কথা এইভাবে এক এক করে এক আসরের নামাজ 4 বার পড়েছে এরকম নেতা আছে নাকি এলাকায় আছে এলাকার নাই নেতা ভালো আর আমার দেশের নেতার অবস্থা তবে আমার ভাইয়েরা বিশ্বনবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তিনিও নেতা ছিলেন তিনি নেতা অর্ধপৃথিবী গোটা মদিনা শাসন করেছে ধুলার তক্তে বসে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাইতেন আর বাকি 22 ঘন্টা তার দেশের জনগণের খবর নিতেন এই জন্য আমার ভাইরা নেতা যদি ভালো হয় জনগণ ভালো হবে পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে পিতা মাতা যদি ভালো হয় সন্তান ভালো হবে পিতা মাতা ভালো কিনা এটা বোঝা যাবে সন্তানের দ্বারা কথা কন না কেন
نتا যদি পীর যদি গামজা খায় মুরিদের ইয়াবা খাবে কথা কোন না ভন্ডপীর আছেন এলাকায় হ্যাঁ আমার দেশে তো ভন্ডপীর আস্তানা ঘুরে গেছে খালি মাজার আর মাজার আবার তারা গান বানাইছে কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারেতে আছে না না এ কথা কোন আছে না না আবার একজন বলতেছে আমার পীরের দরবারে খালি গরু যায় কি যায় ভাই বাংলাদেশে একটা দরবার আছে আটরশি নাম শুনেছেন আটরশি ফরিদপুর খালি গরু অনেকে গরু দেখার জন্য সেটি যায় টাকা ভাড়া করে গরু দেখার জন্য যায় তারা বা গান গায় আমগো বাবার দরবারেতে কত গরু যায় আমগো বাবার দরবারেতে কত গরু যায় তার মানে বলতিছে আমার বাবার দরবারে কত গরু যায় তোমাদের দরবারে তো লোকই যায় না তখন আমি বলছিলাম আমি বলেছিলাম যে গরুর দরবারে গরুই যায় কথা কোন না কারণ মানুষ গরুর দরবারে গরুই যাবে মানুষের দরবারে মানুষ যাবে এই যে ভন্ডামি করে করে মানুষের ঈমানকে ধ্বংস করছে এই সকল ভন্ডপীররা এই সকল ভন্ডপীরদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না ভন্ডপীরদের আস্তানা দিবেন না এদের আস্তানাগুলো ভেঙে করে ফেলবেন এই ভন্ডপীরদের সময় আমরা দিব না কারণ হক্কানি আলেমদের সঙ্গে থাকার দরকার আছে না আমার ভাইয়েরা খেয়াল করবেন আমি আলোচনা লম্বা করতে পারবো না সরাসরি আলোচনায় ঢুকে যাব আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ফিল আমি তেলাওয়াত করেছিলাম এই সূরাতুল ফিলের উপর আমি আলোচনা করে শেষ করে দেব আমি যে কথা বলতেছিলাম আল্লাহ নবীর শ্বশুর হযরত ওমর তিনি কেমন নেতা ছিলেন 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন আর বাকি 22 ঘন্টা দেশের জনগণের খবর নিতেন রাত্রি যখন গভীর হয়ে যেত হযরত ওমর তিনি ছদ্মবেশে তার জনগণের খবর নেওয়ার জন্য রাতে আধারে তিনি বাড়ি বাড়ি যেতেন সুবহানাল্লাহ হযরত ওমর চিন্তা করতেন যদি আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি মারা যায় না খেয়ে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবে এই জন্য হযরত ওমর কেমন নেতা ছিল যেই হযরত ওমর রাত্রি যখন গভীর হয়ে যেত তিনি ঘুমাইতেন না রাতে আধারে তিনি জনগণের খবর নেওয়ার জন্য তিনি বের হতেন কোন বডিগার্ড রাখতেন না কোন পুলিশ রাখতেন না কোন র‍্যাব পিরিয়ার রাখতেন না তিনি জনগণের খবর নেওয়ার জন্য তিনি একদিন রাত্রি বেলায় চলে গেলেন একটা মরুভূমির মধ্যে ঢুকে গেলেন মরুভূমির মধ্যে ঢোকার পরে তিনি দেখতেছে মরুভূমির মধ্যে একটা ছোট একটা ঘর ছিল যেই ঘরের মধ্যে টিম টিম করে বাতি জ্বলতেছে টিম টিম করে আলো জ্বলতেছে আর সেই ঘরের মধ্য থেকে একজন মহিলার কণ্ঠে গানের আওয়াজ আসতেছে জোরে বলেন কিসের আওয়াজ গানের আওয়াজ আসতেছে একজন যুবতী মেয়ের কণ্ঠে গানের আওয়াজ আসতেছে হযরত ওমরের কানে যখন এই মেয়েটার গানের আওয়াজ যখন পৌঁছে গেল হযরত ওমর তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন যেই দেশের রাষ্ট্র চলে কোরআন দিয়া যেই দেশের হাইকোর্ট চলে কোরআন দিয়া যেই দেশের সুপ্রিম কোর্ট চলে কোরআন দিয়া যেই দেশের পার্লামেন্ট চলে কোরআন দিয়া আর সেই দেশের রাতের আধারে মেয়ে মানুষ প্রেমের গান গাইতেছে এটা তো ভালো কথা হতে পারে না হযরত ওমর একটু সন্দেহ করলেন হযরত ওমর সন্দেহ করে আস্তে আস্তে সেই ঘরের কাছে গেলেন ঘরের কাছে যাবার পরে দেখতেছে মেয়েটা গান গাইতেছে হযরত ওমর এবার তিনি বাহির থেকে দরজার মধ্যে দরজা ঠক 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 করলেন দরজা যখন বাহির থেকে ঠক ঠক করেছে ঠক ঠক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে গানের আওয়াজ বন্ধ হয়ে গেছে ভিতর থেকে গানের আওয়াজ বন্ধ হয়ে গেছে এবার আপনারাই বলেন তো দরজা ঠক ঠক করবার পরে যখন গানের আওয়াজ বন্ধ হয়ে গেছে এমন সময় হযরত ওমরের সন্দেহ বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে হযরত ওমরের সন্দেহ বেড়ে গেল না জানি ঘরের মধ্যে কি হতেছে এবার হযরত ওমর তিনি কি করলেন এবার তিনি দরজা অনেকক্ষণ ধরে ঠক ঠক করলেন ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো না হযরত ওমর তখন দেয়াল টপকিয়ে প্রাচীর টপকিয়ে তিনি এবার সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহু আকবার হযরত ওমর তিনি প্রাচীর টপকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার পরে হযরত ওমর দেখতেছে একজন যুবতী মেয়ে ঘরের কোণায় থরথর করে কাঁপতেছে থরথর করে কাঁপতেছে হযরত ওমর তখন ডাক দিয়ে বললেন মেয়েরে
তুমি এই ঘরের মধ্যে কি করতেছিলে সত্য করে বলো এই ঘরের মধ্যে তুমি কিসের গান গাইতেছিলে এই ঘরের মধ্যে তুমি কি করতেছিলে তোমার কাছে জানতে চাই এবার মেয়েটা কি করলেন কিং কর্তব বিমূর হই মেয়েটা ডাক দিয়ে বললেন আপনার পরিচয় জানতে চাই আপনি কে আপনি কোন জায়গা থেকে আসছেন এবার সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন আমি হলাম মদিনার রাষ্ট্রপতি সুবহানাল্লাহ গন আমি হলাম এই মদিনার খলিফা আমি হলাম এই মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর এবার মেয়েটা তখন আরো ভয় পেয়ে গেলেন এবার হযরত ওমর মেয়েটাকে আবার বললেন মেয়েরে তুমি বলো এই ঘরের মধ্যে তুমি কি করতেছিলে তুমি বলো সত্য করে বলো তুমি ঘরের মধ্যে কি করতেছিলে এই কথা যখন হযরত ওমর বলল মেয়েটা সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করে নিজের মনোবলটা শক্ত করে এবার মেয়েটা বললেন ও রাষ্ট্রের খলিফা হযরত ওমর আমার উত্তর আমি পরে দেব তবে আপনি কিন্তু আমার ঘরের মধ্যে প্রবেশ করে এই মুহূর্তে কোরআনের তিনটি আয়াতের বিধান লঙ্ঘন করেছে আল্লাহু আকবার ওমর তখন চিন্তা করতেছে কি অবস্থা রে আমি আসলাম মেয়েটাকে অপরাধী সাব্যস্ত করতে কিন্তু মেয়েটা তো নিজে আমারে তিনটা অপরাধে সাব্যস্ত করে ফেললো এবার হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে কি বলে আমি অপরাধ করছি আমি তো খলিফা ও মেয়ে তোমার এত বড় সাহস তুমি আমার অপরাধী বানাই ফেলছো তুমি বলো আমি কি অপরাধ করছি আমি কোরআনের কোন আইনকে লঙ্ঘন করেছি এই কথা যখন হযরত ওমর যখন এবার মেয়েটাকে বলল মেয়েটা সঙ্গে সঙ্গে বললেন ও খলিফা আপনি আমার ঘরে ঢোকার 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 সময় আপনি তিনটা অপরাধ করেছেন তার এক নাম্বার অপরাধ হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন যদি তোমরা কোনো মানুষের বাড়িতে প্রবেশ করো প্রবেশ করার আগে তোমরা সালাম দিবে অনুমতি নেবে যদি সালাম দেওয়ার পরে অনুমতি দেয় তাহলে প্রবেশ করবে আর যদি অনুমতি না দেয় সেখান থেকে ফিরে যাবে এই হুকুমটা কার জোরে বলেন কার কোন মানুষের বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই অথচ আমাদের অবস্থা কেমন ভাই অনুমতি দূরের কথা সালাম তো দূরের কথা আমরা সদাসদি বাড়ির মধ্যে ঢুকে যাই আল্লাহ রাসূল বলেন না না বাড়িতে অনেক মহিলার অবস্থান করে এই মহিলারা কোন অবস্থায় থাকে কি অবস্থায় থাকে এই জন্য বাইরে থেকে আগে সালাম দিবে অনুমতি নিবে তারপরে বাড়িতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন এবার মেয়েটা বললেন খলিফা আপনার এক নম্বর অপরাধ হলো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন তোমরা কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে অনুমতি নিবে কিন্তু আপনি আমার ঘরে ঢুকেছেন আপনি অনুমতি নেন নাই আপনি বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকেছেন এটা হচ্ছে আপনার এক নম্বর অপরাধ মেয়েটা ভুল বলছে না ঠিক বলছে সবাই বলেন মেয়েটা ঠিকই বলছে কোরআনের আইন কিছু লঙ্ঘন করেছে সে কিন্তু অনুমতি নাই নাই এবার হযরত ওমর বললেন মেয়েরে এবার তোমার কাছে আমি জানতে চাই আমার দুই নাম্বার কি অপরাধ এবার মেয়েটা ডাকদা বলছেন ও খলিফা আপনার দুই নাম্বার অপরাধ হলো আল্লাহ পাক বলেছেন যদি তোমরা কোনো মানুষের বাড়িতে প্রবেশ করো তাহলে তোমরা সদর দরজা দিয়ে প্রবেশ করবে কিন্তু আপনি সদর দরজা দিয়ে প্রবেশ না করে চোরের মতো পাশের টপকে প্রবেশ করেছেন এটা হলো আপনার দুই নাম্বার অপরাধ হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে মেয়েটা তো ঠিকই বলতেছে এবার হযরত ওমর বললেন মেয়েরে এবার তোমার কাছে আমি জানতে চাই বলো আমার তিন নাম্বার কি অপরাধ এবার মেয়েটা বললেন ও খলিফা আপনার তিন নাম্বার অপরাধ হলো আল্লাহ পাক সূরা নিসার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে 14 জন এমন নারী আছে 14 জন এমন মহিলা আছে যেই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম এই 14 জন মহিলা হচ্ছে মাহরাম ব্যক্তি আর এই মাহরাম ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ আছে কিন্তু এই 14 জন মহিলার বাহিরে এই 14 জন মহিলার বাহিরে যারা গাইরে মাহরাম ব্যক্তি আছে ওই মহিলাদের সঙ্গে পুরুষের দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই আমি হলাম গাইরে মাহরাম ব্যক্তি আর আপনি আমার কাছে সরাসরি সাক্ষাৎ করেছেন এটা হলো আপনার তিন নম্বর অপরাধ হযরত ওমর বললেন মেয়েরে তুমি ঠিকই বলেছ আমি তো অপরাধ করেছি এবার মেয়েটা ডাক দিয়ে বলছেন খলিফা আপনি যে আমার ঘরে এসে আমারে প্রশ্ন করেছেন আমি কি অপরাধ করেছি
আমার অপরাধ আপনি শুনবেন নাকি আমি কোন অপরাধ করতেছিলাম না আমার বিবাহ হওয়ার পরে 6 মাস হয়ে গেল আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে না সে 6 মাস ধরে যুদ্ধের ময়দানে আছে আমার স্বামীকে থাকে আমার স্বামীকে ছেড়ে থাকতে আমার বড় কষ্ট হয় আমার বড় কষ্ট হয় আমি আমার যৌবনকে আমি আমার কষ্টকে কন্ট্রোল করার জন্য আমার কষ্টকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আমাকে কন্ট্রোল করবার জন্য আমি প্রেম বিচ্ছেদের একটা কবিতা বলতেছিলাম ও খলিফা এই এইটা আমি অপরাধ করেছি আপনি আমার শাস্তি দেবেন হযরত তোমার বললেন মেরে নানা অপরাধ তো তুমিই করো নাই অপরাধ আমি করে ফেলেছি তুমি দয়া করে আমারে মাফ করে দাও এবার মেয়েটা বলল খলিফা আপনি কেন আমার কাছে মাফ চাইবেন আপনি আমার কাছে মাফ চাইবেন না আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন ওই আল্লাহর কাছে আপনি ক্ষমা চান হযরত ওমর তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মেয়েটার প্রতি খুশি হয়ে গেলেন হযরত ওমর এবার তিনি বাড়িতে আসলেন হযরত ওমরের মেয়ের নাম ছিল হযরতে হাফসা এবার হযরত ওমর তিনি এবার চলে আসলেন হযরতে হাফসার কাছে হযরতে হাফসাকে ডাকতে বলছে মা হাফসা তোমার কাছে আমার একটা বিষয় জানার আছে মেয়েটা ডাকিয়া বললেন বাবা বলেন আপনি কি বিষয় আমার কাছে জানতে চান হযরত ওমর বললেন মেরে তোমার কাছে আমার জানার বিষয় হলো তুমি বলো একজন বিবাহিত নারী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে জানার দরকার আছে না আছে ওমর বললেন মেয়ে বলো একজন বিবাহিত মেয়ে তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একাই থাকতে পারে এই কথা যখন হযরত ওমর তার মেয়েকে বললেন মেয়ে তখন একটু লজ্জিত হয়ে কান্নাটা নিচু করে চার আঙ্গুল উঠায়া বুঝায় দিলেন একজন মেয়ে তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে কত বলেন তো ইশারা করছে চার আঙ্গুল তার মানে বোঝা গেল চার দিন চার মাস না চার বছর কয় মাস ভাই চার মাস তাহলে একজন মহিলা চার মাসের বেশি থাকতে পারে না অথচ আমার বাংলাদেশে বিয়ে করে চলে গেছে বিদেশে কথা কন না ইন্ডিয়ার কথা কম না ভাই আমার বাংলাদেশে বিয়ে করছে ওই বউ চলে গেছে এখন এই দিকে বউ করতেছে পরকিয়া করবে না কি করবে কথা কন না কারণ ডিজিটাল যুগ এমন একটা মোবাইল দিছেন এই মোবাইল থাকলে ওর চরিত্র ঠিক থাকবে কথা বল না কে অনেকে আছে এই যে আপনারা করোনা ভাইরাসের ভিতরে ইন্ডিয়াতে করোনা বাংলাদেশেও করোনা বাংলাদেশে করোনা ভাইরাস হওয়ার পরে যারা ছাত্র ছিল সরকার বলল যে স্কুলে আসার দরকার নাই সকলের হাতে হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন ভিডিও ক্লাস হবে বলল না প্রত্যেক পিতামাতা এক টাকার ফোন কিনে দিয়েছে দেখা গেল ওই সময় প্রেম আর ভালোবাসা বেশি হয়েছে কথা কোন না কে ওই কি ভিডিওতে ক্লাস করছে খবর লে দেখেন তো রাত 12টার পরে আপনার ছেলে ল্যাপের তলে কি করে ওই সেটিং করেছে কথা কন না ওই পরাক দাই আবার তো এই যে মোবাইল আসার পরে ফ্রি ফায়ার পাবজি আছে না নাই হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি যে খেলার তো মাথায় ঠিক নাই ওর মাথার কাজই করে না কেমন কাজ করে না আমার এক ছাত্র আমার বাংলাদেশ এক ছাত্র আমার ওই অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছে আমি দেখতেছি রাস্তায় যাইতেছি দেখো ফ্রি ফায়ার কি যেন বলে বারে তোর বলে তো বলতে স্যার খেলতেছে আমি রাস্তাতে গেলাম ওখানে দেখলাম খেলতেছে এক দেড় ঘন্টা পরে ওই রাস্তাতে আবার আসা দেখি উনি একই কায়দায় খেলতেছে কোনো সরাসরি নাই অক্স অক্স আমি গাড়িটা থামানোর পরে ওর গায়ে হাত দেব যাই কি করিস দেখে আপনি আমি বললাম কে দেখে তার মানে বোঝা গেল ওই এমন একটা নেশার মধ্যে পড়ে গেছে ওই ফ্রি ফায়ার গেম খেলতেছে পিছনে কি যাচ্ছে আর কি আলো আর কোনো খবর নাই আমার বাংলাদেশে এমনও আপনার পত্রিকায় দেখেছেন মোবাইলে দেখেছেন এমনও ছেলে আছে ফ্রি ফায়ার গেম খেলতেছে রেল স্টেশন আছে না রেল লাইনের উপরে বসে ফ্রি ফায়ার গেম খেলতেছে কখন যে রেল এসে ওকে মেরে দিয়ে গেছে সে বুঝতেই পারে না এই যে আসক্ত মোবাইল এই জন্য আমি বলি যারা বাবা আছেন ছেলেদের হাতে মোবাইল উঠিয়ে দিবেন না এই মোবাইলটা বর্তমানে গজবে পরিণত হয়েছে কথা কন না গজব ভালোর সাইতে খারাপের দিক বেশি আপনি ভালো দেখতেছেন মাঝখানে খারাপ আছে শয়তান হচ্ছে একটা ঠোকা মার কথা কন না কে এ যুবক কথা কি ভুল বলতেছি ভালো কিছু দেখতে এখন তো হুজুর এই সব মেয়েদের সিদ্দিকের ওয়াশ শুনবো লাগা দেখে যে পরিমুনি আছে
আর মাথাকে ঠিক থাকবে পরিমনি যখন আজকে চিন্তা করেছে হুজুরের ওয়াজ থাকতো ঠিক মানে পরিমনি কি দেখি পরিমনি যখন দেখতে গেছে তখন আর চারটা মহিলা এই যে ল্যাংটা মহিলা আসার কারণে ওই দেখতে দেখতে এমন আসক্ত হয়েছে যুবকের চরিত্র ঈমানকে হ্রাস করতেছে এই মোবাইল ফোন কথা কোন ঠিক কি না এই জন্য বাবাদেরকে বলবো সন্তানদের হাতে একটা পিস্তল উঠিয়ে দেন তারপরে মোবাইল ফোন উঠিয়ে দেন না এই মোবাইল ফোন বর্তমানে যুবকদের ঈমানকে নষ্ট করার মূল হাতিয়ার হচ্ছে এই মোবাইল ফোন এই জন্য যুবকদেরকে বলবো যুবক ভাইরা পায় হাত দিয়ে বলতে যুবক ভাইরা এই মোবাইল ফোন খুব বেশি টিপাটিপি করা যাবে না এখন এই ফেসবুক আর ফেসবুক আসার কারণে এগুলো আসার কারণে এখন মনে করেন এখানে নিত্য নতুন জিনিস কথা কন না ইন্টারনেট এমন একটা জিনিস খালি নিত্য নতুন কি দেখবেন আপনি কি দেখতে চান সবের মধ্যে আছে না নাই আছে না নাই আগে আগেকার যুগে মোবাইল ছিল না আমাদের ওই বাংলাদেশে আজ থেকে 30 40 বছর আগে টেলিভিশন ছিল না পুরো গ্রাম মিলে একটা টেলিভিশন ওই ওই বাড়িতে সপ্তাহে একদিন সিনেমা হতো কি হতো আপনার সিনেমা বাংলা সিনেমা হতো সবাই গিয়া ওই বাড়িতে ভিড় করত কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের হাতে হাতে সিনেমা হল হইছে কথা কন না কে এই যে মোবাইল ফোন আসার কারণে প্রত্যেকের হাতে হাতে এখন সিনেমা হল এইজন্য আমি বলেছি যে আজ থেকে 30 বছর আগে আমাদের কোনো উন্নতি ছিল না আমার দেশে উন্নতি ছিল না আমার দেশে বড় বড় ফ্যাক্টরি ছিল না আমার দেশে বড় বড় কোনো গার্মেন্টস ছিল না আমার দেশে বড় বড় বাড়ি বাড়ি ছিল না দালান কোঠা ছিল না বিল্ডিং ছিল না কিন্তু আজকে দেখা গিয়েছে সেই 20 বছরের ব্যবধানে বিল্ডিং হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে বাড়িতে নতুন নতুন আসবাবপত্রের উন্নতি হয়েছে সবকিছুর উন্নতি হয়েছে কিন্তু মুসলমানের ঈমানের উন্নতি হয় আমাদের সবকিছুর উন্নতি হয়েছে ভাই আজ থেকে 20 বছর আগে যে লোক ভাত পায় নাই এক বেলা খাইছে এক বেলা না খেয়ে থাকছে কষ্টে জীবন চলে নাই কাপড় পর্যন্ত ভালো পড়তে পারে নাই আজকে তার বাড়িতে সব হয়েছে সবকিছুর উন্নতি গোটা পৃথিবীতে হয়েছে কিন্তু ঈমানের উন্নতি আমাদের হচ্ছে খালি মিথ্যা কথা কথা কোন না কেন নামাজও পড়তেছে মিথ্যা বলতেছে এমন নামাজে আছে না নাই নামাজও পড়ে মিথ্যা বলে নামাজ পড়তেছে জমিতে যে আল ফেলতেছে মিথ্যা বলতেছে নামাজ পড়তে গিয়ে বসে কিউ করে আমার বাংলাদেশে নামাজ পড়তে গিয়ে জুতা ছুঁতে হয় ইন্ডিয়া তো হয় নাকি ভাই নামাজ পড়া গেছে হুজুর বলছে হুজুর হুজুর বলতেছে মুসল্লি ভাইরা নামাজে তো ঠিকই আসছেন জুতাটা ভালো করে রেখে দেন ওই সিরা জুতা নিয়ে আসা ওই নতুন জুতা নিয়ে যায় যদি বল হয় ভাই আমার তো ওই যে আপনি তো আমারটা লিছেন কোচে ভাই সিনা ভাই বদল হয়েছে কে নতুনটা বদল হয় এমন কোন লোক নাই যতদিন জুতা পাল্টা পাল্টি হয়েছে সিরা জুতা কেউ লাগে খালি ভালো টাই বলে বদল হয় কথা বুঝেন নি আমার সেই চোর বাংলাতে এখন আছে বাংলাতে চোরের ফ্যাক্টরি ফ্যাক্টরি চোরে গোটা বিশ্ব থেকে জাতিসংঘ থেকে চোর ধরে একটা মেশিন দিয়েছিল কি দিছিল ভাই চোর ধরে একটা মেশিন প্রত্যেকটা দেশে চোর ধরে একটা মেশিন দিয়েছিল কয়েক বছর আগে তো প্রত্যেকটা দেশে এক বছর পরে রিপোর্ট প্রকাশ করা হলো যে কোন দেশে কয়টা চোর ধরা পড়ছে লন্ডন থেকে চোর ধরা পড়েছে আমেরিকা থেকে চোর ধরা পড়েছে শ্রীলঙ্কা থেকে চোর ধরা পড়েছে প্রত্যেকটা দেশে চোর ধরা পড়েছে কিন্তু বাংলাদেশের যে রিপোর্টার ছিল সে বিজ্ঞপ্তিতে সে তার রিপোর্টে প্রকাশ করলো বাংলাদেশে এক বছরে একটা চোর ধরা পড়েনি বাংলাদেশে চোর ধরা পড়ল না মানে যখন তাকে প্রশ্ন করা হলো ভাই সব দেশে চোর ধরা পড়ল তো বাংলাদেশে চোর ধরা পড়ল না কেন কচে ভাই যে চোর ধরে মেশিন দিছিলেন ওই মেশিনই চুরি করছে কি করছে ভাই তার মানে মেশিনই চুরি করছে যদি বাংলাদেশে চোরের যদি তালিকা করা হয় আমি তো মনে করি বাংলাদেশে চোরের মধ্যে এক নম্বরে থাকবে কথা কন না কে জাতির স্থপতি আপনারা দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম শুনেছেন যার বেটি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ চিনেন দেখেছেন যিনি ঘুম থেকে উঠার পরে যায় নামাজ পড়ে খোঁজে ভাই যায় নামাজ পড়ে নামাজ পড়ে তসবিহ খোঁজে বিশ্ব ইসলামের আখেরি মোনাজাতে শরীক হয় আর হুজুরের খালি জেলের মধ্যে বন্দী করে কথা কন না কেন হ্যাঁ যেই বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এই দেশের মানুষকে মুখ মুখ করেই ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হইছে এই বঙ্গবন্ধুর জবান থেকে ইনশাআল্লাহ বের হয়েছে যার কারণে আল্লাহ পাক বাংলাদেশকে স্বাধীন করেছে এই স্বাধীনের পিছনে ভারতের ভূমিকা আছে না না আপনারা সহযোগিতা করেছেন যার কারণে আমরা আজকে স্বাধীন তবে বঙ্গবন্ধু স্বাধীন হবার পরে তিনি আফসোস করে বলেছিলেন 7.5 কোটি বাঙালি কম্বল এনেছিল 8 কোটি কয় কোটি ভাই 50 লাখ কম্বল বেশি কম্বল বিতরণ করা হলো কম্বল যখন বিতরণ করা হলো এবার বঙ্গবন্ধু ম্যানেজারকে বললেন ম্যানেজার কম্বল তো সবাইকে দিয়ে দিলা আমার কম্বলটা আমাকে দাও ম্যানেজার কাছে বঙ্গবন্ধু কম্বল সব শেয়ার
কম্বল কি সব শেয়ার বঙ্গবন্ধু বলল 7.5 কোটি বাঙালি কম্বল হলো 8 কোটি 50 লাখ কম্বল কই গেল তিনি সেদিন আফসোস করে বলেছিলেন দেশ স্বাধীন করে কেউ পায় তেলের খনি কেউ পায় কয়লার খনি আর আমি পাইছি সোরের খনি সেই সোর আজও আছে না নাই সেই সোর আজও আছে আমার বাংলাদেশে কলমের এক খোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি হয় কোটি কোটি টাকা দুর্নীতি হয় এদের কোনো বিচার হয় না আর কোরআনের পাখিদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করা হয় এই জন্য বাংলাদেশ সরকারকে বলবো অনতি বিলম্বে বাংলাদেশের আলেমদেরকে মুক্ত করতে হবে নাহলে মুসলমানেরা এমন আন্দোলন করবে আপনার ক্ষমতার চেয়ার থাকবে না থাকবে না আওয়াজ দিয়ে এখন ছেড়ে না মুফতি আমির হামজা কি অপরাধটা ডক্টর মিজানুর রহমান আজহারী নাম শুনেছেন আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন নক্ষত্র বাংলাদেশের একজন নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারী যার ভক্ত শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আছে না নাই যার মহফিলে লক্ষ লক্ষ জনতার ভিড় নামতো আমার গাইবান্ধার একটা মাহফিল ডক্টর মিজানুর রহমান আজহারী প্রধান বক্তা আমি সেখানে দেখলাম সে উঠবে রাত 10টায় কিন্তু ফজর থেকে লোকেরা জায়গা নিয়েছে সুবহানাল্লাহ কোন এত লোক তার মাহফিলে সেও মিজানুর রহমান আজহারী আমার দেশে থাকতে পারলো না না পারলো কোরআনের পাখিগুলোকে এক এক করে জব্দ করা হচ্ছে আমি চিনি না আজহারী চিনি না আনসারী চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা ঠিক কি না পড়েন আমি চিনি না আজহারী চিনি না আনসারী চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হয় বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হয় বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে দিনকে ভালোবেসে আমি চিনি না আজহারী চিনি না আনসারী চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা এই জন্য আমার আলিমদের মুক্তি হোক এটা আমরা চাই কিনা এটা আমরা চাই কিনা আমার ভাইরা খেয়াল করবেন হযরত ওমর তিনি কেমন নেতা ছিলেন আমি হযরত ওমরের কথা বলতেছিলাম নেতা যদি ভালো হয় দেশের জনগণ ভালো হতে বাধ্য হবে হযরত ওমর তিনি তার মেয়েকে প্রশ্ন করলেন মেয়েরে তোমার কাছে আমি জানতে চাই একজন বিবাহিত নারী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে হযরত ওমরের মেয়েটা হযরত হাফসা কল্লাটা নিচু করে একটু লজ্জিত হয়ে তিনি চার আঙ্গুলে সাড়া করে বুঝায় দিলেন একজন মেয়ে মানুষ তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে এই জন্য স্ত্রীকে রেখে 4 মাসের বেশি কিন্তু থাকা যাবে না আমার ভয়ে হযরত ওমর তখন তার রাষ্ট্রের ভিতর আইন পাস করলেন কারণ হযরত ওমর তিনি রাষ্ট্রের আইন প্রণেতা রাষ্ট্রের আইন পাস করেছেন সেই আইন ছিল হলো কোরআনের আইন জোরে বলেন কিসের আইন কারণ কোরআনের আইন যদি চলে সবাই কিন্তু শান্তি পাবে চোর চুরি করলে চোরের শাস্তি হবে হাত কেটে ফেলতে হবে ঠিক কিনা ডাকাতি করলে পা কেটে ফেলতে হবে জিনা করলে পাথর মারতে হবে হযরত ওমর তিনি কেমন শাসক ছিলেন কেমন নেতা ছিলেন নিজের সন্তান অপরাধ করে নিজের হাতে তার বিচার করেছে সুবহানাল্লাহ হযরত ওমরের ছেলে ছিল আবু শামা
এই আবু সামদ তিনি বন্ধুদের পাল্লায় পড়ে একদিন মদ খেয়েছিলেন কারণ মদ খাবার পরে মানুষের মাথার কিন্তু সেন্স ঠিক থাকে না কি মদ খাওয়ার পরে মাতাল হয়ে বোক মাও গোরা ডাকে কথা কন না ওর মাথা ঠিক আছে ওর মাথা ঠিক নাই হযরত উমরের ছেলে মদ সেবন করেছে বন্ধুদের পাল্লায় পড়ে মদ খাবার পরে একজন মেয়ের সঙ্গে অপকর্ম করেছে মেয়ের সঙ্গে জেনা করেছে জেনা যখন করেছে এবার সেই মেয়েটার এক মেয়েটার বৃদ্ধ মা ছিল সেই মা হযরত উমরের রাজদরবারে হাজির হয়ে গেলেন পরদিন সকালবেলা পরদিন সকালবেলা হযরত উমরের রাজদরবারে হাজির হয়েন এবার সেই মহিলা ডাক দে বলছে ও খলিফাতুল মুসলিমিন হযরত উমর আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে জেনা করেছে আপনার ছেলের আমি বিচার চাই জোরে বলেন কি চাই আপনার ছেলের বিচার চাই হযরত উমর যখন মেয়েটার কথা শুনলেন মহিলার কথা শুনলেন মহিলার কথা শোনার পরে হযরত উমর তিনি দুই পক্ষের কথা শুনতেন বাদী বিবাদী এটা কিন্তু বিচারের নিয়ম কারণ বিশ্বনবী বাদীর কথাও শুনতেন বিবাদীর কথাও শুনতেন কারণ বিশ্বনবীর সাহাবীরা কিন্তু কোরআন দিয়ে বিচার করতেন কথা কোন ঠিক কিনা আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীর জামানায় একজন মুসলমান আর একজন ইহুদির সঙ্গে দ্বন্দ্ব হলো কিন্তু দ্বন্দ্ব হবার পরে দেখা গেল মুসলমানের অপরাধ ইহুদির কোনো অপরাধ নয় মুসলমানে অপরাধ করেছে ইহুদি কোনো অপরাধ করে নাই এবার দুইজন চলে গেল সেই মুসলমান চলে গেল বিশ্বনবীর কাছে বিচার দেওয়ার জন্য বিশ্বনবীর কাছে বিচার নিয়ে গেলেন আমার নবীজি বাদীর কথাও শুনলেন বিবাদীর কথাও শুনলেন মুসলমানের কথাও শুনলেন এবার ইহুদির কথাও শুনলেন দুইজনের কথা শোনার পরে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন কার পক্ষে রায় দিলেন আমার নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন ইহুদির পক্ষে যখন রায় দেওয়া হলো এবার সেই মুসলমান তিনি মনটা খারাপ করলেন তিনি রায় মেনে নিতে পারলেন না তিনি আবার চিন্তা করলেন না বিশ্বনবীর রায় আমি মানি না তিনি আবার বিচারের সানি করবার জন্য দ্বিতীয় বিচার করার জন্য চলে গেলেন হযরত উমরের কাছে হযরত উমরের কাছে যখন চলে আসছে এবার হযরত উমরের কাছে এবার মুসলমান বিচার দিল হযরত উমর বললেন এখনো তো বিশ্বনবী বেঁচে আছে তোমরা কি বিশ্বনবীর কাছে গিয়েছিলে এবার মুসলমান বললেন যে অবশ্যই গিয়েছিলাম কিন্তু বিশ্বনবীর রায়টা আমি মেনে নিতে পারি নাই এই কথা যখন মুসলমান বলেছে হযরত উমরের শরীরের মধ্যে রাগ চলে এসেছে হযরত উমর বললেন ঠিক আছে তুমি থাকো একটু বিচারে সানি করব একটু দাঁড়াও ভিতর থেকে আসি হযরত উমর এবার বিচারে সানি করবার জন্য তিনি এবার ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে নাঙ্গা তলোয়ার ছিল সেই নাঙ্গা তলোয়ার নিয়ে আসা এক কোপ মেরে মুসলমানের কাল্লা দিখণ্ডিত করে জানায় দিলেন যেই লোক বিশ্বনবীর বিচার মানে না তার বিচারের সানি হচ্ছে তার দেহ থেকে কাল্লাকে দিখণ্ডিত করা কারণ যেই ব্যক্তি বিশ্বনবীর বিচার মানে না সেই ব্যক্তি মুসলমান হতে পারে আমার ভাইয়ের খেয়াল করবেন তাহলে হযরত উমর কেমন বিচারক ছিলেন একটু খেয়াল করে শুনবেন এবার মহিলা যখন হযরত উমরের ছেলের বিরুদ্ধে বিচার দিল আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে আপনার ছেলের বিচার চাই হযরত উমর এবার তিনি মহিলার কথা শোনার পরে ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢোকার পরে ছেলে তখন খাবার খাচ্ছিলেন এমন সময় হযরত উমর তার ছেলেকে লক্ষ্য করে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে একজন বৃদ্ধ মহিলা তোমার বিরুদ্ধে জেনার বিচার চেয়েছে তুমি নাকি তার মেয়ের সঙ্গে জেনা করে অপকর্ম করেছো এই কথাটা কতটুকু সত্য এই কথা যখন হযরত উমর তার ছেলেকে বলতেছিল ছেলে বললেন বাবা বন্ধুদের পাল্লায় পরে মদ খেয়েছিলাম মদ খাবার পরে আমার মাথার সেন্স ঠিক ছিল না আমি অকাম করে ফেলেছি বাবা দয়া করে আপনি আমারে মাফ করে দেন হযরত উমর বললেন বাবা রে না না আমি মাফ করব না হযরত উমর বললেন না না আমি তোমাকে তুমি আমার ছেলে বলে আমি তোমার ছেলে দেব না না এমনটা হতে পারে না কারণ আল্লাহর আইন বাস্তবায়ন করা আমি খলিফার দায়িত্ব সুবহানাল্লাহ কোন হযরত উমর বললেন তুমি ভাতটা খেয়ে নাও খাবার খাওয়ার পরে তোমার তোমার বিচার হবে এবার হযরত উমরের ছেলে আবু শামা তিনি কিসের কি খাবার খেলেন খাবার কিসের কি খাবার পরে তিনি বাহিরে আসলেন বাহিরে আসার পরে
হযরত ওমর এবার তার ছেলেটার বিচার করার জন্য কোরআনুল কারীমের আয়াত বের করলেন কোরআনুল কারীমের আইন বের করে তিনি কোরআনুল কারীম থেকে ফতোয়া বের করলেন যদি কোনো জিনাকার যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলা আর যদি অবিবাহিত অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে তাদের শাস্তি হচ্ছে 100টা দররা মারা জোরে বলেন কয়টা 100টা দররা মারা 100টা বেত্রাঘাত করা হযরত ওমরের ছেলে ছিল অবিবাহিত হযরত ওমর এবার তিনি কোরআনুল কারীমের আইনটা বাস্তবায়ন করবার জন্য হাতের মধ্যে তিনি একটা বেত নিলেন হযরত ওমর হাতের মধ্যে বেতটা নিয়ে সন্তানকে দাঁড় করালেন সমস্ত সাহাবীরা চতুর্পার্শ্বে দাঁড়িয়ে গেলেন হাজার হাজার সাহাবীরা চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে হযরত ওমর এবার বেতটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে বেত্রাঘাত করা শুরু করলেন একটা দুইটা তিনটা এইভাবে যখন 50টা বেত্রাঘাত করেছে 50টা বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে সন্তান নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে সন্তান নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়ে হযরত ওমরের পা ধরে বলা আমি আর সহ্য করতে পারছি না আমার এত ব্যথা লাগছে বাবা আমি সহ্য করতে পারছি না আপনি আমার 50টা মেরেছেন আগামী কালকে আপনি 50টা মাইরেন আমারে ছেড়ে দেন সন্তান যখন বাবার পা ধরে আকুতি মিনতি করতেছিল আমি হযরত ওমর তখন বললাম না না আল্লাহর আইন হচ্ছে এক সঙ্গে কয়টা জোরে বলেন কয়টা এক সঙ্গে 100টা মারতে হবে আমি কেবল তোমারে 50টা মেরেছি আমি তোমারে ছেড়ে দিতে পারবো না হযরত ওমর তিনি কি করলেন সন্তানকে আবার তিনি উঠালেন সন্তানকে উঠানোর পরে হযরত ওমর তিনি আবার বেত্রাঘাত করা শুরু করলেন 60 70 80টা বেত্রাঘাত যখন করে ফেলেছে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে জমিনের মধ্যে পড়ে আছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে জবানটা বন্ধ হয়ে গেছে সন্তানের দিকে তাকায় দেখে সন্তান আর বেঁচে নাই হযরত ওমর তিনি কি করলেন সন্তান যখন বিদায় নিয়ে চলে গেল এমন সময় হযরত ওমর এবার তিনি নিজের হাতে সন্তানের লাশটা ধোয়ালেন লাশটা ধৌত করবার পরে তিনি নিজের হাতে কাফন দাফন করলেন কবরে মাটি দিলেন কবরে মাটি দেবার পরে হযরত ওমর তিনি কি করলেন এবার তিনি সেই কবরটা যখন কবর যখন তিনি মাটি দিয়েছে মাটি দেবার পরে হযরত ওমর বলতেছে বেত্রাঘাত করেছিলাম কয়টা জোরে বলেন কয়টা কয়টা বেত্রাঘাত 80টা বেত্রাঘাত করেছিলাম এখনো বাকি আছে কয়টা এখনো 20টা বেত্রাঘাত বাকি আছে হযরত ওমর তিনি কি করলেন আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য হযরত ওমর তিনি এবার তিনি আরো 20টা বেত্রাঘাত তার সন্তানের কবরের উপরে করলেন আবার 20টা বেত্রাঘাত করে 100টা আইন পূর্ণ করে হযরত ওমর আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করলেন দাও খোদা দাও আমায় আমার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আমার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আমার ওমর দারাজ দিল পরে সবাই দাও খোদা দাও আমায় আমার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আমার ওমর দারাজ দিল
দাও খোদা দাও আমায়াবার ওমর দাঁড়া যে দিল সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনর অটল পাহাড় সম অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায়াবার ওমর দাঁড়া যে দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দাঁড়া যে দিল মারহাবা কো তাহলে নেতা কেমন ছিল এই জন্য নেতা হতে হবে হযরত ওমরের মতো ঠিক কি না আমার হয়ের হযরত ওমর কেমন নেতা ছিলেন হযরত ওমরের পুরো জীবনকে ইসলামের জন্য কুরবানি করেছেন অথচ হযরত ওমর তিনি কিন্তু 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন তার পূর্বে কিন্তু তিনি বেঈমান ছিলেন হযরত ওমর তিনি কেমন ছিলেন হযরত বিশ্বনবীকে মারার জন্য দারুন নাদওয়ার পার্লামেন্টে যখন আবু জেহেল বলল যদি কেউ এই মুহূর্তে যদি মুহাম্মাদের কাল্লামার সামনে আনতে পারে তাকে আমি পুরস্কার দেব হযরত ওমর বললেন এই মুহূর্তে আমি মুহাম্মাদের কাল্লা কেটে আনব নাউজুবিল্লাহ কর হযরত ওমর তিনি পুরস্কারের আশায় আমার নবীর কাল্লা কাটবার জন্য চলে গেলেন কিন্তু আল্লাহর রহমত দেখেন আল্লাহর দয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর নিজের ভুল বুঝতে পেরে নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে কারণ নবীজির দোয়া কবুল করেন কে নবীজি আগে দোয়া করেছেন আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন ছিল বীর জোরে বলেন কয়জন এক নম্বর আবু জেহেল দুই নম্বর হযরত ওমর আল্লাহ তাআলা এই দুইজনের ভিতরে যাকে আপনি পছন্দ করেন তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করেন আল্লাহ পাক হযরত ওমরের উপর দয়া করেছে আল্লাহর দয়া আমাদের উপর আছে না নাই আল্লাহ আমার রব এই রবই আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাকপাকালির গানে শুনি তাসবিহ কলর শুনি তাসবিহ কলর আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব আমার ভাইয়েরা এখান থেকে 10 জন ব্যক্তি দেখতে চাই ঈদগাহ আমার আগের হুজুর বলছে আনন্দের জায়গা কিসের জায়গা ঈদ মানে আনন্দ গাহ মানে হলো জায়গা তাহলে কিসের জায়গা ঈদগার জন্য ঈদগার উন্নতি কল্পে আমি এখানে 10 জন লোক দেখতে চাই আশারে মুবাশশারা যেই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে আমার অনেক মা বোনেরা আছে ও মা বোনেরা আপনাদের জন্য কিছু ওয়াজ করতে পারলাম না আপনাদের ওয়াজ কিছুক্ষণ পরে শুরু করে দেব আপনাদের ওয়াজ করব শুরু কারণ আপনারাই হলো আমাদের গুরু কথা কন না গা মা বোনদের ওয়াজ করা দরকার কারণ তারাই হলো বাংলাদেশের বারবার সরকার এই জন্য মা বোনরা আপনাদের কাছে দুধ আহ্বান জানাবো একজন লোক এখান থেকে দেখতেছে মা বোনদের মধ্য থেকে পুরুষদের মধ্য থেকে মাত্র 10 জন লোক আমি 10 জন লোক দেখতে ওয়াজ কিন্তু এখনো শেষ হয়নি ভাই আমি ওয়াজ কিন্তু আরো শোনাবো তবে 10 জন লোক আমি দেখতে চাই আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে এখানে এমন লোক বসে আছেন জনম দুখিনী মা দুনিয়া থেকে চলে গেছে মা দুনিয়াতে নাই
বাবা দুনিয়াতে নাই ওই মার সওয়াবের জন্য ওই বাবার সওয়াবের জন্য ইনশাআল্লাহ দান করবেন নি আসেন দ্রুত নি আল্লাহ আমি মুসাফির মানুষ সেই বাংলা থেকে এসেছি মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় না এই জন্য আমি মুসাফির মানুষ আমি আপনাদের কাছে আল্লাহর এই যে ঈদগাহের জন্য আপনাদের দুইটা হাত বাড়িয়ে দিলাম এই মুসাফির মানুষকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ সবাই 500 200 1000 2000 যে যতটুকু পারবেন ইনশাআল্লাহ নিয়ে আসেন আমার হাতের মধ্যে দিবেন যারা বাইরে ঘোরাফেরা করছেন তারা ইনশাআল্লাহ নিয়ে আসবেন হাতের মধ্যে দিবেন আপনাদের জন্য প্রাণ খুলে ইনশাআল্লাহ দোয়া করব যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সলনার হাছানি যতই ডাকুক সলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না চাঁদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কাইমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ের পাতায় তোমারই ছবি তুমি ছাড়া বৃথা যে সবই তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার ও গো প্রিয় মোরা তোমারই উম্মত শেষ বিচারেও চাই তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা তুমি কাবলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে সবই তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা একদিন মাটির ভেতরে হবে ঘর
করে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিড়ে দরা দামে সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মত পিত তারা সুস সকলে হবে আমার পর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান فقد استكمل الإيمان رحمة على نبي نور مجسم رحمة على نبي نور مجسم صحابيرا أتور بناي أي نبي جريخام بولو صحابيرا أتور بناي أي نبي جريخام رحمة على نبي نور مجسم رحمة আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম গাষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে গাষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন সকল সাহাবী একরাম হতবাক হইলেন সকল সাহাবী একরাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম আর শুনবানী সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম রাসূল বলেছেন যদি কোনো মহিলা চারটা আমল করতে পারে ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবেন মা বোনেরা এক নম্বর খেয়াল করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে তিন নম্বর পর্দা করতে হবে কিন্তু আমার দেশে পর্দা নাই ভাই আশি বছরের বুড়ির পর্দা আছে ষোলো বছরের সুইজ পর্দা নাই হ্যাঁ আরে ভাই কি অবস্থা মানে ষাট বছরের বুড়ি বোরকা পরে হাত পা মুছে পরে যাচ্ছে ওর নাতি গিয়া যাচ্ছে একবার খুলে আমি বললাম বুড়ি মা তুমি যদি উদয় হওয়া তোমাকে কেউ দেখবি না আর তোমার যে নাতি আছে এক বোরকা দেওয়া লাগবে
মানে আসল জিনিসও বোরকা না দিয়ে নকল জিনিস কথা কর না কেন আর যখন ধর্ষণ হয় ইফতিজিল হয় খালি পুরুষের এখানে মামলা কথা কর না কেন এই জন্য ধর্ষণের আইন পাস করার আগে পর্দার আইন পাস করতে হবে কারণ পর্দা যদি থাকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ বল এইজন্য মা বোনেরা আপনাদের তিন নম্বর আমল হচ্ছে পর্দা আপনারা পর্দার মধ্যে থাকবেন আর চার নম্বর হচ্ছে স্বামীর খেদমত দেবরের লয় ভাই স্বামীর স্বামীর খেদমত করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আল্লাহ রহমত আপনার বর্ষণ হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মহিলারা দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে তার এক নম্বর হচ্ছে মহিলারা কথাই কথাই তারা মানুষের গীবত করে সমালোচনা করে মানুষকে খোঁটা দেয় আর দুই নাম্বার হচ্ছে তারা স্বামীদের প্রতি অসন্তুষ্ট থাকে স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না এই দুইটা কারণে রাসূল বলেছেন মহিলারা অধিক পরিমাণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে এই জন্য মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন স্বামীর কথা মতো চলাফেরা করার চেষ্টা করবেন স্বামীর যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের ভিত্তিতেই এই সামর্থ্য অনুযায়ী আপনারা শান্তি আপনারা ধৈর্য ধারণ করবেন এতে আপনারা সন্তুষ্ট থাকবেন দেখবেন আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ বাবুরানি আসেন ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়াই পাঠাইলা আমারে এই জামানার পোলা মাইয়া সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে এই জামানার পোলা মাইয়া নারে তাকবীর মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী জিন্দাবাদ মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী জিন্দাবাদ নারে তাকবীর এই জামানার পোলা মাইয়া সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কথা কোন ঠিক কিনা এদের মা বোনেরা আপনারা ধৈর্য ধারণ করবেন আপনারা পুরুষের পোশাক নিজেরা পরবেন না আপনাদের পোশাক আপনারা পরিধান করবেন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক আমিন বলেন আল্লাহ পাক সকলকে কবুল করুক যতটুকু কথা বলেছি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কল যতটুকু কথা বলে আবার যদি কোথাও যদি আসে আসবেন ইনশাআল্লাহ আবার কোথাও যদি দাওয়াত পরে আসবেন প্রাণ খুলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং আমি আমার জন্য দোয়া চাচ্ছি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন সকলকে ইসলামের জন্য কবুল করে নেয় সকল বিল আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ আমার কলিজাটা ভরে গেছে যুবকরা এত উৎফুল্ল আলহামদুলিল্লাহ কল আজকে যুবকদের মেলা লেগেছে আজকে যুবকরা স্টেজে যুবকরা আমার ছিল আমাকে অসংখ্য সাড়া দিয়েছে আমি এই বছর যত মাহফিল করছি ইন্ডিয়াতে এটাতে মনে হয় আমার 16টা মাহফিল হবে চলতেছে এখন 16টা প্রোগ্রাম নেওয়া আছে প্রায় 32টা প্রোগ্রাম নেওয়া আছে ইন্ডিয়াতে মোটামুটি আমি আজকের মাহফিল কথা বলে শান্তি পাইছি আলহামদুলিল্লাহ কর এই যুবকদেরকে আল্লাহ কবুল করে নেক আল্লাহ যদি আবারও যদি বেঁচে রাখেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে যুবকদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মনে হলো হযরত ওমর তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার কর তাকবীরের জোর আল্লাহ দিয়েছেন এই জন্য আমি চাই আল্লাহ পাক যেন এই যুবকদেরকে যেন ইসলামের জন্য খালেদ সাইফুল্লাহর মতো ইসলামের ঝান্ডা বহন করার তৌফিক দিক আমিন ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সকলে ইনশাআল্লাহ